করোনায় মৃত্যু শনাক্ত দুটোই বেড়েছে। সারা দেশে কোভিড-19 মারা গেছেন 7 জন। এ নিয়ে এ পর্যন্ত 28,070 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 22,667টি নমুনা পরীক্ষায় আরও 509 জনের শনাক্ত হয়েছে। দীর্ঘদিন পর শনাক্ত 500 ছাড়িয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 15,85,027 জন, নতুন সুস্থ 395, এ নিয়ে মোট সুস্থ 15,48,811। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.25, সুস্থতার হার 97.72 এবং মৃত্যুর হার 1.77%।